আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুম। সম্মানিত হালাল ইমোশন চ্যানেলের ভিউয়ার্স বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। তো আজকে কথা বলবো পরিস্থিতি অবনতি হলে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে। তো ইতিমধ্যে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছেন এবং কয়েকজন শিক্ষকও করোনা আক্রান্ত হয়েছেন। তো শিক্ষামন্ত্রী জি জানিয়েছেন যে পরিস্থিতি অস্বাভাবিক হলে, পরিস্থিতি অবনতি হলে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমরা কথা বলবো এই টপিক নিয়ে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো শুরু করি। পরিস্থিতি অবনতি হলে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমি জানিয়েছেন, করোনা পরিস্থিতির অবনতি হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবেন না। গতকাল শনিবার ঢাকার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ভাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি আগেই বলেছি, যদি মনে করি কোথাও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, যদি প্রয়োজন হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব, কোনো দ্বিধা করব না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমন হয়নি, তবে যদি কোথাও হয় নিশ্চয় আমরা ব্যবস্থা নিব। এছাড়াও নভেম্বরে SSC পরীক্ষা এবং ডিসেম্বরে গোড়া দিকে HSC পরীক্ষা নেব বলে জানান শিক্ষামন্ত্রী। বিভিন্ন জেলার প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের করোনা আক্রান্তের বিষয়ে দীপুমনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করেছি। আমাদের এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো প্রাথমিক বিদ্যালয়, সেখানে কয়েকটি স্কুলে সংক্রমণের কথা শোনা যাচ্ছে। সেগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তারা সেগুলোর ব্যাপারে দেখেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি প্রায় অনেক লিখে পাঠাচ্ছে যে এই স্কুলে এতজন শিক্ষার্থী আক্রান্ত, ওই স্কুলে এতজন শিক্ষার্থী আক্রান্ত। আমার প্রতিটি জায়গার সঙ্গে অনুসন্ধান করেছি, তবে আসার বিষয় হচ্ছে শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াতে লিখছে এখানে আক্রান্ত, ওখানে আক্রান্ত। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো প্রকারের কিছু পাইনি। আক্রান্তের তথ্য মাত্র ব্যবস্থা পাওয়া মাত্র এই ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যদিও সংক্রমণের হার শতকরা ফ্রান্সের নিচে নেমেছে, তারপরেও অতিমারির চলমান সারা বিশ্বে, কেউ না কেউ অসুস্থ হতে পারে, বাড়িতে অসুস্থ হতে পারে, যাতায়াতের পথেও অসুস্থ হতে পারে, এমনকি তাদের শিক্ষা প্রতিষ্ঠানেও সংক্রমণ ঘটতে পারে, সেটি যেন না ঘটে। প্রতিটি ক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই বা কোনো তথ্য পাওয়া মাত্র আমরা স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন অফিস, সারা সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মানিকগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ওই শিক্ষার্থী শুধু 15 সেপ্টেম্বর একবার স্কুলে এসেছিল, প্রায় 7 দিন পর তার করোনা উৎসর্গের খবর পাওয়া যায় এবং মৃত্যুবরণ করেন। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন, ওই শিক্ষার্থী একদিন স্কুলে এসেছিল, তখন তার কোনো ধরনের উৎসর্গ ছিল না। প্রাক প্রাথমিক মন্ত্রী বলেন, প্রাক প্রাথমিক বাচ্চাদের এই মুহূর্তে স্কুলে আনতে চাচ্ছি না, তাদের সপ্তাহে একদিন আনা হবে কি না প্রশ্ন করে তিনি বলেন, না একদমই না, এই মুহূর্তে না, তারা এখন বাড়িতে থাকুক, আমরা আবার সিদ্ধান্ত নেব। তিনি সপ্তাহের 3 সপ্তাহ পার হোক, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টপিক। শিক্ষা পরিস্থিতি অস্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারেন। তো আপনারা জেনেছেন যে SSC এবং HSC পরীক্ষা অবশ্যই হবে যদি সংক্রমণের হার কমে না যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।